হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আবারও বেশ অনেক দিন পর চলে এসেছি আমার নতুন ব্লগ শেয়ার করতে। তো এতদিন কেন ব্লগ দিতে পারিনি সেটাও জানাবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে এবং আপনারা খুব সহজেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো সকালেই ঘুম থেকে ওঠার পর আমি হচ্ছে নাস্তা বানাচ্ছি। এটা হচ্ছে খোলা জালি পিঠা, খুব সহজে বানানো। তো এর আগে কখনো আমি এই পিঠাটা বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো কেন বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি সেটা একটু বলে দিই। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের অনেক 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 বেশি প্রিয় একটা খাবার, ওর জন্যই বানাচ্ছি এই পিঠাটা। তো ও হচ্ছে দেশে এসেছে গত 21 তারিখ। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে, তো আজকে শেয়ার করলাম। তো সে 21 তারিখে এসেছে, আমি তার জন্য হচ্ছে আজকে সকালে নাস্তাটা বানাচ্ছি। এই যে বেশ অনেকটাই বানিয়ে ফেলেছি, আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা বানিয়েছি, আরও বানাবো। এটা হচ্ছে মাংস দিয়ে খেতে অনেক মজা লাগে। তো পিঠাটা আমি এর আগে একবার খেয়েছি, সেটা হচ্ছে আমার নন্নাসের হাতের, উনিও বানিয়েছিল, তখন ওনার হাতেরটা খেয়েছি। তো আমি কখনো বানানো হয়নি আমার, তো আজকে ফার্স্ট বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে, বেশ অনেকটাই বানিয়েছি। তো এখন আমি আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি, এটা হচ্ছে গত শুক্রবারের ব্লগ। তো শুক্রবারের দিনের ব্লগটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো এতদিন ভিডিও শ্যুট করা হয়নি আপনাদের সাথে, তাই শেয়ারও করতে পারিনি। তো সকালে অলরেডি আমরা নাস্তা করে নিয়েছি, আর এখন হচ্ছে বিকাল টাইম। বিকালে আমরা একটু হচ্ছে বাইরে ঘুরতে গিয়েছি, আমাদের বাসার পাশেই, জাস্ট 100 টাকা সিএনজি ভাড়া এমন দূরত্ব আর কি। তো সমুদ্র পার আছে, আমরা ওইখানেই একটু সময় কাটানোর জন্য দুইজন মিলে গিয়েছিলাম। তো তেমন একটা শ্যুট করা হয়নি, অল্প একটুই শ্যুট করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র পার, আর এখানে বিকালের টাইমটায় অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু শুক্রবার ছিল তাই প্রচুর মানুষ ছিল এখানে, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর হ্যাঁ, এই প্রথম হচ্ছে আপনাদের বায়া হচ্ছে আমাকে ভিডিও শ্যুট করে দিয়েছে, যেটা কি না আমার ব্লগের ফার্স্ট তার হাতের ভিডিও শ্যুট, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন সূর্যটা তখন অস্ত যায় যায় অবস্থা, ঠিক সন্ধ্যা নামার আগেই হচ্ছে আমরা ভিডিও শ্যুটটা করেছি। দেখতেই পাচ্ছেন তখন হচ্ছে সূর্যের বেশ অনেকটাই তাপ ছিল, সূর্যটা অনেক বেশি সুন্দর ছিল, আর আমরা দুজন হচ্ছে একসাথে বসেছিলাম বেশ অনেকক্ষণ। তো আপনাদের সাথে সেই দৃশ্যটাও শেয়ার করব। আর এখানে হচ্ছে আপনাদের বায়ো যে ভিডিও ফুটেজটা নিয়েছে সেটাও আমি অ্যাড করে দিয়েছি, সেটাও দেখাবো ভিডিও লাস্টের দিকে।
এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাদের ভাইয়া শ্যুট করেছিল, ও শ্যুট করে দিয়েছিল। যখন আমি ভিডিওটা শ্যুট করছিলাম তখন বলছে দাও আমাকে দাও আমি শ্যুট করে দিই, তো সেই শ্যুট করে দিয়েছিল ভিডিওটা। তো মাশাল্লাহ কম খুব একটা কম সুন্দর হয়নি, ঠিকই ছিল, একটু হাত কাঁপ ছিল আর কি, যেহেতু ফার্স্ট টাইম ভিডিওটা করেছে। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে ও যখন ভিডিওটা করছিল। তো আমরা হচ্ছে বেশ অনেকক্ষণ সময় কাটানোর পর চলে এসেছি, তার আগে কিছু নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা হচ্ছে ফুচকা খেয়েছি, ফুচকাটা তো আমার অলওয়েজ অনেক পছন্দের একটা খাবার। তো ফুচকাটার শ্যুট আমি করতে পারিনি, দোকানে অনেকটাই ভিড় ছিল। তো আসার সময় হচ্ছে ও আমার জন্য বেশ কিছু চিপস নিয়ে এসেছে, তারপর হচ্ছে বাসার সবার জন্য পেঁয়াজও নিয়ে এসেছে, ওখানে গরম গরম পেঁয়াজও বিক্রি করছিল, তো পেঁয়াজও নিয়ে এসেছে। তো কেমন লেগেছে আমার আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।